حكيم لقمان بولچن او بابا چلار پتے وانے گولا بیپود آچے جے بیپود تے کے بچوار تمہار کنو شجو گرائیں اببا جان کی بیپود آمان کے بولے دین بیپود ہلو بابا رے گوار تے کے تمہیں جخون بیر ہوئے جائی با گوار تے کے بیر ہوئے جوار شموئے تمہیں ایک بوتل پانی نہیں جائی با ایک بوتل پانی راستہ چلار پتے لاغ بے ایک بوتل پانی نہیں تمہیں جگن گھرت کے بیر ہوا راستہ جوار پرے گھرت کے بیر ہوا ایک کچھ دور جوار پرے بشال بڑا مرو بھومی پڑھ بے اوئی مرو بھومی تے جوار پرے کچھ کن ہٹ بار پر تمہار ترشنا لاغ بے ترشنا کارونے پانی پان کر با جنے پانی بیر کر با কিন্তু পানি বের করে দেখব ওই পানি গরম উতরায় পানি উতলাচ্ছে ধোঁয়া বের হচ্ছে গরম পানি এই পানি পান করলে তুমি অটোমেটিকলি মরে যাবা এই জন্য তোমাকে যাইতে বলতেছি না আরো বড় বিপদ আছে বাবারে সামনে গেলে বড় জঙ্গল দেখবা জঙ্গলে ঢুকলে মরে যাবা এরপরে গাছের গোড়ার কাছে যাইবা গাছের গোড়ায় গেলে মরে যাইবা আব্বা জান তাহলে বাঁচবার পথ কি বাবা হাকিম লোকমান বলতেন সন্তান রে কুটি কুটি বিপদের সম্মুখীন হয়ে যাইতে পারো যে কোন সময় তুমি মরে যাইতে পারো এত কঠিন কঠিন বিপদ আসতে পারে কিন্তু বাবারে চলার পথে আমার মন বলছে তুমি যদি দুই রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া বের হয়ে যাও আমার বিশ্বাস এই পৃথিবীতে তোমার কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ বলেন কেমনে আব্বা জান আমাকে বলেন এবার মুরব্বি হাকিম লোকমান সন্তানকে বলতেছেন বাবা শোনো তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা টাকা আনার জন্য ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় দুই রাকাত সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হইও বিপদে পড়ে গেলে দুই রাকাত সালাতুল হাজত তুমি আদায় করবা আব্বা জান ঘর থেকে বের হওয়ার পরে তুমি যখন জমিনে যাইবা মরুভূমিতে যাওয়ার পর মরুভূমির গরমের কারণে তোমার মাথা ফেটে যায় শরীরের চামড়া ছুটে রক্ত আসে এমন একটা বিপদে পড়ে যাওয়ার পরে ও আমার সন্তান তোমাকে ওসিয়ত করছি শোনো বাবা তোমার তৃষ্ণা লাগবে পানি পান করবার প্রয়োজন পড়বে তুমি যখন পানি পান করবার জন্য হাতে নিবে দেখবে পানি থেকে আগুন বের হয় এই পানি পান করলে তুমি মরে যাইবা সাথে সাথে তুমি দুই রাকাত সালাতুল হাজত পড়বা সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাবা সালাম ফিরে দেখবা বিশাল মরুভূমি যেখানে বাড়ি নাই ঘর নাই গাছপালা নাই সালাতুল হাজত পড়ে সালাম ফিরে দেখবা এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায় জঙ্গল দেখা যায় আব্বা জান তুমি এই জঙ্গলের ভিতরে প্রবেশ করবা এই জঙ্গলে যাওয়ার পরে বিশাল বড় বড় বাঘ বিচ্ছু ভাল্লুক সিংহ তোমাকে আঘাত করবে মেরে ফেলবার জন্য ও বাবা ওই সময় তুমি দুই রাকাত সালাতুল হাজত পড়বা আল্লাহর কাছে চাইবা সাথে সাথে দেখবা ওই জঙ্গলের ভিতরে মরু জঙ্গলের ভিতরে দুটা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়ায় পড়তেছে তুমি ইচ্ছা করে ঠিক মতো পানি পান করবা এরপরে গরম পানি ফালায়া ঠান্ডা পানির ভিতরে বড়বা বাবারে আবার তুমি দুই রাকাত সালাতুল হাজত পড়বা ও আমার আব্বা জান খবরদার এই জঙ্গলের ভিতরে এক সেকেন্ডও থাকবা না নিশ্চয় তুমি মরে যাইবা কিন্তু ক্লান্ত শরীর নিয়া তুমি যখন ঠান্ডা পানি পান করবা বাবারে শরীরে ক্লান্তি আসবে মানুষ কাজ করবার পরে যখন কিছু খায় ক্লান্তি আসে না নাই বাবা ক্লান্তি আসবে তোমার ঘুম আসবে ঘুমাবার চেষ্টা করবা কিন্তু বাবারে খবরদার তুমি এই জঙ্গলের ভিতরে ঘুমাইও না আবার দুই রাকাত সালাতুল হাজত পড়বা বাম দিকে সালাম ফিরাবা সালাম ফিরাইয়া দেখবা এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা গাছ দেখা যায় ওই গাছের গোড়ায় তোমার বিশ্রাম নিতে মন চাইবে আব্বা জান তুমি যদি বিশ্রাম নেও নির্ঘাত তুমি মরে যাইবা বাঁচবার কোনো সুযোগ নাই কিন্তু আমার মন বলছে আবার তুমি দুই রাকাত সালাতুল হাজত পড়বা সালাতুল হাজত পড়ে সালাম ফিরাবা সালাম ফিরানোর পরে
তুমি দেখবে গাছের গোড়ায় সাদা দাড়ি মুখে সাদা সাদা দাড়ি মাথায় সাদা পাগড়ি পরনে সাদা লেবাস একজন আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে আছে ওই মুরব্বি যদি আমার নাম বলে ডাক দিয়ে বলে হাকিম লোকমানের ছেলে রে আমার কাছে আসো আমার নাম বলে যদি তোমাকে ডাক দেয় তুমি তার কাছে যাইও আর সে যদি তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমাতে বলে তাহলে বিশ্রাম নিও আর না হয় তুমি বিশ্রাম নিও না বিপদে পড়ে যাবা ওই মুরব্বি আমার নাম নিয়ে তোমাকে যদি ডাক দেয় তার রানের উপরে মাথা রেখে ঘুমাবার কথা বলে আমার বিশ্বাস ওই মুরব্বি থাকলে তোমার কোনো ক্ষতি হবে না বলেন সুবহানাল্লাহ আব্বা জানের পরে কি বলেন কষ্ট হচ্ছে ভাই রেখে দিন অনেক কাজ হয়ে যাচ্ছে আর বিপদ কি হবে ও বাবা তুমি যদি গাছের গোড়ায় বেঁচে যাও এরপরে সফর শুরু করে মরুভূমি বাদ দিয়ে একটা গ্রামে যাইবা এই গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষের কাছে আমার পরিচয় দিবা মানুষকে বলবা তুমি হাকিম লোকমানের ছেলে বড় হুজুরের ছেলে মনে করলে মানুষ তোমাকে ভালোবাসবে ভালো ভালো খাবার খাওয়াবে তোমাকে মেহমানদারি করবে কিন্তু বাবা খবরদার সর্বোচ্চ তিন দিনই গ্রামে থাকবা চতুর্থ দিন খবরদার সকাল বেলায় গ্রামে থাকবা না যদি থাকো তুমি নির্ঘাত মরে যাইবা আব্বাজান কেন মরে যাব হাকিম লোকমান বলছেন সন্তান চতুর্থ দিন যদি সকাল হয়ে যায় তাহলে এই দেশের মানুষ এই দেশের সবথেকে সুন্দরী সুরসী যুবতী একটা মেয়েকে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজায়া তোমার কাছে নিয়ে আসবে বিয়ে দেওয়ার জন্য বাবারে তুমি এই মেয়ের চেহারা দেখলে পাগল হয়ে যাইবা আমার মন বলছে তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো বিয়ে করলেই মরে যাইবা এই জন্য বাবা তুমি বিয়ে করতে রাজি হইও না ওই দিন থাইকো না কিন্তু বাবা চলার পথে গাছের গোড়া থেকে যদি মুরব্বিকে সাথে নিয়ে যাইতে পারো আর মুরব্বির পরামর্শ মতো চলতে পারো এই মুরব্বি যদি তোমাকে পরামর্শ দেয় আর তুমি বিপদে পড়লে যদি দুই রাকাত সালাতুল হাজত পড়ো আমার মন বলছে সালাতুল হাজত পড়ে সালাম ফিরাবার আগে আগে আমার আল্লাহ তোমার সবগুলা বিপদ দূর করে দেবে সুবহানাল্লাহ বাদ দেন কেমন সুবহানাল্লাহ পকেটে রেখে দেন সুবহানাল্লাহ জুড়ে পড়েন আরো জুড়ে পড়েন এটা প্রথম এক জায়গায় আসছি কি কথা কয় না আমার বান্দাগণ কথাগুলো দিল দিয়ে শুনেন হাকিম লোকমান বলছেন বাবা তুমি যদি গ্রাম থেকে বেঁচে যাও গ্রাম থেকে বের হয়ে তুমি সাগরের পারে গেলে দেখবা নদীর পারে চড়ে দোতলা একটা কাঠের বাড়ি আমার বন্ধুর ওই বাড়ির দোতলায় থাকে সে তার কাছে গিয়ে টাকার কথা বলবা বাবারে তোমাকে দেখবার পরে সে বলবে এক রাত্র তার বাড়িতে থাকা লাগবে তার বাড়িতে খবরদার থাকতে যাইও না থাকলে সকালবেলা মরে যাইবা আব্বাজান যদি না থাকি তাইলে তো টাকাও দিবে না তাইলে গেলাম কেন আব্বাজান বাঁচতে যদি হয় দুরাকাত নামাজ পড়বা মুরব্বিকে সাথে নিয়ে যাইবা উনি যদি পরামর্শ দেয় তার পরামর্শ মতো চলবা আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না আমার আল্লাহ সূরা 19 নম্বর পড়া 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা আল্লাহর কদমে সিজদায় পড়ে যায় যারা আল্লাহর কদমে সিজদায় পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে আল্লাহ আল্লাহ বলেছেন বান্দারে হাত নামাতে দেরি হবে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিতে দেরি হবে না